কবরের আজাবের কারণ কি, কেন কবর আজাব হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে রয়েছে এর মুখ্য কারণ শিরক। কয়েকটি কবরের পাশ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করছিলেন, সেখানে আজাব হচ্ছিল। ওহির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন, আর তারা ছিল মুশরিক, শিরক করে মারা গেছে। মনে রাখতে হবে এই ক্ষেত্রে যে কোনো কাবিরা গুনাহ হচ্ছে কবরের আজাবের কারণ। যে কোনো কাবিরা গুনাহ, শিরক করা, কুফরি করা, মুনাফিকি, নামাজ ত্যাগ করা, রোজা ছাড়া, যাকাত না দেওয়া, হজ ফরজ হিসেবে হজ না করা, হজ না করে মরে যাওয়া ইত্যাদিতে, মাতা পিতার সেবা না করা, মাতা পিতাকে কষ্ট দেওয়া, জেনা ব্যবিচার করা, মাদক দ্রব্যর ব্যবহার ইত্যাদি, যত রকমের খুন করা, যতগুলি গুনাহ রয়েছে, গীবত করা, চুগলখড়ি করা, পেশাব থেকে না বাঁচা, এর মধ্যে দু চারটি কাবিরা গুনাহার কথা হাদিসে উল্লেখ আছে। বাকি মনে রাখতে হবে যে কোনো কাবিরা গুনাই হচ্ছে কবরের আজাবের কারণ। সুতরাং কাবিরা গুনাহ থেকে সব সময় বেঁচে থাকতে হবে, আর সাগিরা থেকেও বাঁচাতে হবে। কারণ সাগিরা যদি ঘন ঘন হইতে লাগে, বেশি বেশি হইতে লাগে, সেটাই কাবিরাতে বড় গুনাই পরিণত হয়ে যাবে, যেমন হাদিসে রয়েছে। সুতরাং ছোট গুনাহ থেকেও নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, আর কাবিরা থেকে তো অবশ্যই বেঁচে থাকতে হবে। কারণ কাবিরা গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়, মানুষকে ধ্বংস করে দেয়, মানুষের ইমানকে ধ্বংস করে দেয়, মানুষের আমলকে ধ্বংস করে দেয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে শিরকের কথা, সেই হাদিসের একটা অংশ আপনাদেরকে শোনাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন, নাজ্জার গোত্রের, বানু নাজ্জারের, আর চেপেছিলেন তিনি খচ্চরে, খচ্চর ঘোড়ার চাইতে ছোট হয় আর গাধার চাইতে বড় হয় খচ্চর। ওনাহানো মাহু সাহাবারা বলছেন, আমরাও তার সাথে ছিলাম, যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি সাথে ছিলাম। হঠাৎ করে খচ্চরটি লাফ দিয়ে উঠেছে, লাফ দিয়ে উঠেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে চেপে আছেন, লাফ দিয়ে উঠেছে, এমন হে লাফ দিয়ে উঠেছে মনে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলে দিবে পিঠ থেকে। ওয়াইজা আকবরুন সিত্তাতুন আও খামসাতুন আও আরবাতুন, আর সেখানে হয় ছয়টি বা পাঁচটি বা চারটি কবর ছিল, বর্ণনাকারী সন্দেহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন, মাই ইয়ারিফা আসহাবা হাযিহিল আকবর, এই কবরবাসীদেরকে কে চেনে, এখানে কাদের কবর আছে, কারা এখানে আছে? ফাকালা রাজুলুন, একজন বলেন আমি চিনি। ফামাতা মাতা হাওলাই, জিজ্ঞাসা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে এরা কখন মারা গেছে, বললেন কালু মাতু ফিল ইশরাকে, এরা শিরকের অবস্থায় মারা গেছে, এরা শিরকের অবস্থায় মারা গেছে। তাহলে পুতুল পূজার শিরক হোক, আর কবরে সেজদা করা শিরক হোক, আর কবরে খাসি মোরগ জবাই করা শিরক হোক, আর কবরে চাদর চড়ানোর শিরক হোক, আর কবরে গিয়ে ফরিয়াদ করা সন্তান চাওয়ার শিরক হোক, আর কবরে গিয়ে রোগ ভালো করার আশা করা এই শিরক হোক, আর তাবিজ বানাই শিরক হোক, আর আল্লাহ ছাড়া অন্যের কসম করাই শিরক হোক, লোক দেখানো আমলের শিরক হোক, ছোট শিরক হোক আর বড় শিরক হোক, শিরক হচ্ছে মুখ্য কারণ কবরের আজাবের। এই হাদিসটি দ্বারা জানা গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরা কখন মারা গেছে, সাহাবী বললেন যে এরা শিরকের অবস্থায় মারা গেছে। তারপরে নবী করিম বললেন, ইন্না হাযিহিল উম্মা তুবতালা ফি কুবুরিহা, এই উম্মতের লোকদেরকে কবরে পরীক্ষা করা হবে, এবং পরীক্ষার পরে যদি পরীক্ষা উত্তীর্ণ না হতে পারে, পাস না করতে পারে, তাহলে তাদেরকে আজাব দেওয়া হবে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তোমাদেরকে এখানে যে আজাব হচ্ছে আমি শুনতে পাচ্ছি। যদি এই আশঙ্কা, এই ভয় না থাকতো যে আমি যদি আজকে তোমাদেরকে শনিয়ে দিই, তো তোমরা কাউকে দাফনই করবে না, ভয়া দাফন করে ছেড়ে দিবে, লাশকে মাটিতে রেখে ফেলে দিবে, যে মাটির নিচে দিবই না, বাবা মারা গেছে মাটির উপর ফেলে রেখে দিবেন, পচবে সরবে, মা মারা গেছে রেখে দিবেন, স্ত্রী মারা গেছে রেখে দিবেন, স্বামী মারা গেছে রেখে দিবেন ভয়ে, যদি তোমাদেরকে কবর অবস্থা শুনিয়ে দিই। মুসলিম শরীফের হাদিস বলছেন নবী সাল্লাল্লাহু আল্লাহ তাদাফানু, আমার এই আশঙ্কা ভয় যদি না হইতো যে তোমরা দাফন করা ছেড়ে দিবে, মাইয়াতকে মৃতকে দাফন করা ছেড়ে দিলে, লা তাউতুল্লাহ, তবে আল্লাহর কাছে আমি দোয়া করতাম, ইউসমিআকুম মিন আযাবিল কবরে আল্লাযী আসমা মিনহু, যেই কবরের আযাব আমি শুনতে পাচ্ছি, এই পশু এই খচ্চর শুনতে পাচ্ছে, সেটা তোমাদেরকেও শোনাই দিতাম, কিন্তু ভয় যদি তোমরা শুনতে পাও তো এত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে যে কেউ কাউকে দাফন করবে না, মাটিতে দাফনই করবে না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে দেখলেন সাহাবায়ে কেরামদেরকে আর বললেন, তাউযু বিল্লাহি মিন আযাবিন নার, জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো,
কালু সাহাবার নাউযু বিল্লাহ মিন আযাবিন নার বললেন তাআউযু বিল্লাহ মিন আযাবিল কবর কবর আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও আশ্রয় কামনা করো সাহাবার নাউযু বিল্লাহ মিন আযাবিল কবর তাআউযু বিল্লাহ মিন আল ফিতানি মা যাহারা মিনহু ওয়া বাতান ফিতনা থেকে প্রকাশ্য অপ্রকাশ্য গোপনীয় সমস্ত রকমের ফিতনা আপদ বিপদ থেকে আল্লাহ আল্লাহর কাছে তোমরা পানা চাও আশ্রয় চাও সাহাবাই কেরাম সেই দোয়া করে নাউযু বিল্লাহ মিন আল ফিতানি মা যাহারা মিনহু ওয়া বাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চতুর্থবারে বললেন তাআউযু বিল্লাহি মিন ফিতনাতি দাজ্জাল দাজ্জালের ফিতরা থেকে দাজ্জালের সমস্যা থেকে দাজ্জালের ঈমান হরণ করা থেকে আল্লাহর কাছে তোমরা পানা চাও সাহাবারা বলেন নাউযু বিল্লাহি মিন ফিতনাতি দাজ্জাল দাজ্জালের ফিতরা থেকে আল্লাহ তোমার আশ্রয় কামনা করি সহিহ মুসলিমের হাদিস এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে কবর আযাব হওয়ার মুখ্য কারণ হচ্ছে শিরক এছাড়া যতগুলি কাবিরা গুনাহ রয়েছে আরেকটি হাদিসে রয়েছে দুই কবরে আযাব হচ্ছিল বুখারী মুসলিম শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন এখানেও ফাসামিয়া সাওতা ইনসানাইনি ইউআযাবানি ফি কুবুরিহিমা দুই মানুষের আওয়াজ শুনতে পাচ্ছেন যে কবরে তাদের আওয়াজ হচ্ছে আযাব এসে চিৎকার করছে কবর আযাব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু শুনতে পাচ্ছেন বলে ইন্নাহুমা লা ইউআযাবানি ওয়া মা ইউআযাবানি ফি কাবীর এদেরকে আযাব হচ্ছে কিন্তু খুব বড় কাজ নয় কাবিরা গুনাহ কিন্তু এমন বড় মুশকিল কাজ ছিল না ইচ্ছা করলে তারা এই কাবিরা গুনাহ থেকে বাঁচতে পারত সহজ ব্যাপার ছিল তারপরে সংক্ষেপে বলছেন নবী করিম বলেন আম্মা আহাদুহুমা ফাকান ইয়ামশি বিন নামিমা তাদের একজন চুগুল খুরি করে বাড়াইতো চুগুল খুরি করা মানে ফিতনার জন্য লড়াই ঝগড়া বিবাদ লাগিয়ে দেওয়ার জন্য একজনের কথা আরেকজনের কাছে পৌঁছে দেওয়া কখনো হয়তো আমি বা আপনি কোনো ব্যক্তি কোন একটি লোকের কোন দোষ একটা উল্লেখ করলেন বললেন কিছু যেটা ও শুনলে হয়তো খারাপ লাগবে হয়তো কাজ কর্মে কোনো জায়েজ হইতে পারে না জায়েজ হইতে পারে অনেক সময় প্রয়োজনে বিবাহ সাদী লাগছে আর জিজ্ঞাসা করছে ভাই ওই ছেলে বিয়ে করতে চায় তাকে বিয়ে দেওয়া যাবে তাহলে আসল কথা বলতে হবে এই গিবত চাই যেটাকে গিবত সম্পর্কে আলোচনা করেছি আর আরেকজন লোক এসে শুনছিল এরকম যে ওই যে বিয়ের জন্য যে দেখতে জামাই দেখতে এসছে বা মেয়ে দেখতে এসছে ওদেরকে বললো যে না মেয়েটি ভালো নয় ছেলেটি ভালো নেই শুনে গিয়ে ওই মেয়ের বাড়িতে বা ছেলের বাড়িতে গিয়ে জানিয়ে দিল আর জানো তোমাদের বিয়েটা কেন ভাঙলো এই জন্যই তো ভাঙলো ওই যে লোকটি যা জানছো না ওই যে অমুক হাফেজ সাহেব ওকে জিজ্ঞাসা করেছিল যে লোকটি কেমন মেয়েটি কেমন বলছে না ভালো না খবরদার এখানে বিয়ে দিয়েন না সমস্যা হবে আর কি কি না হইতে পারে বলুন মারামারি জীবনও নিয়ে নিতে পারে আমাদের বিয়ে ভাঙালি তুই সানা জীবনের জন্য শত্রুতা এই হচ্ছে চুগল খড়ি তাহলে ফিতনা লাগাবার জন্য ঝগড়া বিবাদ লাগাবার জন্য যে যদি একের কথা অন্যকে পৌঁছানো হয় তার নাম হচ্ছে চুগল খড়ি কিন্তু সংশোধনের জন্য যদি কারো কথা পৌঁছানো হয় অথবা কারো উপকার করার জন্য ভাই আমার একটা মেসেজ আছে খবর আছে তো অমুক ভাই ওর কাছে টেলিফোন নাই খবরটা পৌঁছে দিন যেন এই কাজটি করে ভালো না মন্দ কাজ ভালো কাজ কারণ আপনি ফিতনা লাগাবার জন্য করেন উপকার করার জন্য করেছেন তাহলে ফিতনা ঝগড়া বিবাদ লাগাবার জন্য যে একের কথা অন্যকে পৌঁছানো তার নাম হচ্ছে নামিমা চুগলখড়ি করা কাবিরা গোনা এর মাধ্যমে সম্পর্ক খারাপ আপনজনদের মাঝে সম্পর্ক খারাপ হয়ে যায় জি আর আরেকজন কি করতো লায়াস্তা তেরো মিনাল বল পেশাব করার সময় পর্দা করতো না দাঁড়িয়ে পেশাব করা শুরু করতো যেখানে সেখানে এক শ্রেণীর প্যান্ট পরা লোকের আছে দাঁড়িয়ে যেখানে সেখানে পেশাব করছে অথবা বসে করলেও দেখবেন নদীর আশেপাশে নদীর পাড়ে যারা বাস করে তারা কি করে হ্যাঁ নদীর পাড়ে কত লোক আসছে আর যাচ্ছে আর মাথা নিচে করে পায়খানে বসে গেছে দেখে যায় এরকম দৃশ্য যেখানে নদী আছে নদী এলাকার লোকেরা সব জানে মাথা নিচে করে চোখে চোখে না দেখলি হলো চার চোখে এক জায়গায় না হইলি হলো বসে গেছে পেশাব পায়খানা করতে বসে গেছে আর ওদিকে দুঃখ দেখা দেখে না সবাই দেখছে তাকে যেটি হচ্ছে কাবিরা গুনাহ কবর আযাবের কারণ পেশাবের সময় পায়খানার সাথে পর্দা করতো না আর একটি হাদিস লায়াস্তান যে হোমেন বৌলেহি নিজের পেশাব থেকে বাঁচতো না পেশাব করার সময় শক্ত মাটিতে পেশাব করতে শুরু করলো পেশাব ছিটে সে কাপড়ে পড়লো পায়ে পড়লো ওই অবস্থায় থেকে গেল নামাজ পড়লো ওই অবস্থায় তো নামাজ পড়লো আর যারা বে নামাজে তাদের তার পরোয়াই নেই যারা নামাজ পড়ে না তাদের তার পরোয়াই নেই যে পেশাব গায়ে পড়লেই কি আর কাপড়ে পড়লেই কি বরং তাদের প্যান্ট খারাপ থাকলেই সুবিধে তাই না তাদের কাপড় খারাপ থাকলেই সুবিধা কারণ আমাদের দেশের বেনামাজিরা কুটুম বাড়ি গেলে আত্মীয় স্বজনের বাড়ি গেলে যদি নামাজি বাড়িতে যায় দিনদার বাড়িতে আমি দেখেছি আমার এক চাচাতো মামা দূরের মামা কোনো কাজে এসছে আর আমার আপা খুব শক্ত মানুষ ছিল ও পানি দিবেই দিবে যতই বেনামাজি ও পানি দিতে হবে আমাদেরকে হুকুম করতে পানি দিয়ে আসো পানি দিতে মামা নামাজ পড়বো না তা আমাকে তো বলেই দিল আমি নামাজ পড়বো না আমার আব্বা বলছে নামাজ পড়েন বলছে কাপড় খারাপ
তো বেনামাজিদের আমাদের দেশে কাপড়ই খারাপ থাকে সব সময়, মহিলাদের তো মাসে 5 দিন খারাপ থাকে, আর বেনামাজিদের সারা মাস সারা জীবন খারাপ থাকে, সারা জীবন খারাপ থাকে এদের, ঠিক না? সব সময় বলবে যেখানে যাক না নামাজ পড়ো বলছে কাপড় খারাপ, এদের কাপড় সব সময় খারাপ থাকে, কি বইতে থাকে আল্লাহ জানে।